कभी इज आवर बेस्ट, इससे पहले वो कुछ और करे। तुम्हारा रक्त हमारा रक्त अलग है क्या? গাইস, তাহলে ভিতরে ভিতরে সূর্যা 44 সিনেমাটা শুটিং করা হলো কমপ্লিট। আরেকদিকে ওয়ার্ল্ড টু এর ক্লাইম্যাক্স নিয়ে চলতেছে প্রচুর পরিশ্রম। তাছাড়াও এসএসএমবি 29 নিয়ে আসলো চরম আপডেট। সাথে রিসেন্টলি মুক্তি পাওয়া বিশ্বম্ভরা মুভি টিজারটা কেমন ছিল সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি এনকোয়ারি নীল মুভিটা নিয়ে। ভাই, এই সিনেমাটা নিয়ে তো একটা মাইন্ড ব্লোয়িং আপডেট এসেছে যে প্রশান্ত নীল এটাকে কেজিএফ সালারের মতো ডাবল পাতে না, সিঙ্গেল পাতে রিলিজ করবে। অর্থাৎ কোনো পার্ট ওয়ান পার্ট টু থাকবে না, ডাইরেক্ট ফুল গল্প এক সিনেমায় দেখানো হবে। আর শুটিং স্টার্ট করা হবে এই মাসেরই শেষে বা নভেম্বরের শুরুতেই, তবে জুনিয়র ইন্ডিয়ার সেট জয়েন করবে 2025-এ। তো চলুন এর সাথে ওয়ার টু মুভিটা নিয়েও কথা বলি। ভাই, খুব শীঘ্রই এটার ক্লাইম্যাক্স সিকোয়েন্স শুট করা হবে, যার বর্তমান প্রি প্রোডাকশন নিয়ে কাজ চলতেছে, যেটার জন্য আবার ঋত্বিক রোশন হ্যান্ড টু হ্যান্ড ফাইট, স্ট্রেংথ ট্রেনিং, আরো মাল্টিপল ট্রেনিং করতেছে শুধুমাত্র ক্লাইম্যাক্স সিনটাকে আরো বেটার ভাবে তৈরি করার জন্য। শোনা যাচ্ছে কাজ শুরু হবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে, তাও আবার 20 দিনের লম্বা শেডিউলে। মানে ভাই, শিওর ক্লাইম্যাক্স সিনে তো কোনো ধামাকা থাকতে চলেছে। এখন কথা বলি সূর্যা 44 মুভিটা নিয়ে। ভাই, আপনি শুনলে অবাক হবেন, অলরেডি এই সিনেমাটার শুটিং কমপ্লিট হয়েছে। এই তো জুন মাসে শুটিং স্টার্ট করা হয়েছিল, আবার অক্টোবরে শেষ, শুধুমাত্র 4 মাসের মধ্যেই। তাও আবার উটি, কেরালা, চেন্নাই মাল্টিপল জায়গায় শুট করার পরেও, যেখানে আমরা এখন পর্যন্ত সিনেমাটার টাইটেলও জানতে পারিনি। আর ভিতরে ভিতরে মেকাররা সব কিছু কমপ্লিট করে ফেলেছে। এখন কথা বলি এসএসএমবি 29 মুভিটা নিয়ে। ভাই, অনেকদিন ধরে তো এই সিনেমাটার কোনো আপডেট আসতেছে না, বাট এইবার তো একটা বড় আপডেট এসেছে। রাইটার বিজেন্দ্র প্রসাদ, যিনি এসএসএমবি 29 এর গল্প লিখেছেন, উনি বলেন এসএসএমবি 29 এর শুটিং শুরু করা হবে সামনের বছরের জানুয়ারি মাস থেকে। তিনি আরো বলেন ওনার যে কোনো মুভি স্টোরি ডেভেলপ করার জন্য সময় লাগে 3 থেকে 4 সপ্তাহ, তবে মহেশ বাবুর এই প্রজেক্টকে ডেভেলপ করার জন্য ওনার সময় লেগেছে 2 বছরের মতো, কারণ এখানে টোটালি একটা নতুন ওয়ার্ল্ড দেখানো হবে। আর ভাই, আরো একবার এই সব নিউজ দেখে মনে হচ্ছে সত্যি এটা ইন্ডিয়ান সিনেমার সব থেকে বড় মুভি হতে চলেছে। এন্ড দ্য লাস্ট, এখন কথা বলি বিশ্বম্ভরা মুভিটা নিয়ে। ভাই, অনেক আগেই তো এই সিনেমার কিছু পোস্টার রিলিজ হয়েছিল, যেগুলো দেখে অলমোস্ট সবাই বুঝেই গিয়েছিলেন এটা একটা হাইফাই ভিএফএক্স এর মুভি হতে চলেছে। অবশেষে টিজার দেখে কনফার্ম হলাম। এখানে গল্পের সম্পর্কে তো অত কিছু বোঝা যায়নি, কারণ এটার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তেলেগু। হিন্দিতে কোনো কিছু আপলোড করা হলে অবশ্যই আমি ডিটেলে রিভিউ দিব, তবে ওভারঅল ভিজুয়াল ইফেক্ট এন্ড ফাইট সিকোয়েন্স গুলো ঠিকঠাকই ছিল। আর হ্যাঁ, এখানকার অনেক দৃশ্যই হলিউড থেকে ইন্সপায়ার। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।